गोस्वामी डिमोट शिवसगर आरक्षीर ड्रग्स विरोधी अभियान पांच ड्रग्स सरबराहकारीक आटक करिबले चलुवा गोपन अभियान आटक करा हय तीनि सरबराहकारीक आरक्षीर चकुत धूलि दि आन दुई सरबराहकारीये पलायन करे दुई पलातकक विचारि तीव्र अभियान अब्याहत आटक करा तीनि सरबराहकारीक एटा डिमोर शांतिपुरर प्रज्ञान बुढ़ागोहाई डिमोर लासित नगरर अमलान सांगमाई और डिमोर आईसीडीसीपी सोहदर पंकज खुनवाल अभियानकारी दलटे सरबराहकारीक हेरोईन भर्ती एटा प्लास्टिकर टेमार लगते चारिखनक बाइक जब्द करे इफाले डिमोट कम समय भितर बृद्धि पा ड्रग्स आसक्त स्थानीय लोके आरक्षीर सहयोगत निर्मूल करिबले आह्वान जनाइछे डिमो आरक्षी थानार भारप्राप्त बिषयागराकीये डिमोट शिवसगरर विशेष आरक्षी ड्रग्स विरोधी अभियान पांच ड्रग्स सरबराहकारीक आटक करिबले चलुवा हैछिल एक विशेष अभियान এই গোপন অভিযানত অবশ্যে আটক করা হয় তিনি সরবরাহকারী কিন্তু আরক্ষীর চকুত ধুলি দি পলায়ন করে আন দুই সরবরাহকারীয়ে দুই পলাতকক বিচারি বর্তমান তীব্র অভিযান অব্যাহত রাখিছে শিবসাগর বিশেষ আরক্ষীয়ে আটক করা তিনি সরবরাহকারীকেইটা হৈছে ডিমোর শান্তিপুরার প্রজ্ঞান বুঢ়াগোহাঁই ডিমোর লাচিত নগরের অমলান চাংমাই আর ডিমোর আইসিডিপি সৈহদর পঙ্কজ সোনোয়াল অভিযানকারী দলটোয়ে সরবরাহকারীকেইটার হেরোইন ভর্তি এটা প্লাস্টিকর কন্টেইনারের লগতে চারিখনক বাইক জব্দ করে ইফালে ডিমোট কম সময়ের ভিতর বৃদ্ধি পা ড্রাগস আসক্ত সকলক স্থানীয় লোকর সহযোগত আরক্ষীয়ে নির্মূল করবলে স্থানীয় লোকক আহ্বান জানাইছে ডিমো আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়াগরাকিয়ে টিমৰ জৰিয়তে আমি এক খবৰ পাইছিলোঁ সংবাদ পাইছিলোঁ যে এজন লড়াই মানে হেরোইন জাতীয় ড্রাগস কারবাক মানে বিক্রির বাবে আনিছে আর সেই সূত্রে অভিযান তো চলা হয় ডিমো শহরতে এজন লড়া পঙ্কজ সোনোয়াল বলে তেও আন দুজনক এই ড্রাগসখিনি দিবর বাবে আনিছিল আর তেও এই বাকি দুজন লড়া সহ মোট তিনিজনক ব্যবহার করা মোটরসাইকেল সহ করাক্ত করা হয়েছে আমি আর সোধা পোছাভাবে ইতিমধ্যে থানালে আনিছো আর প্রায় পাঁচ ছয় গ্রাম মানর একটা সাসপেক্টেড হেরোইন জাতীয় ড্রাগস উদ্ধার করে আমি তিনিচুকীয়া জেলার লেখাপানী আরক্ষীয়ে নিশা অভিযান চলাই খারাংকং গাঁৱৰ পৰা ড্রাগস সহ আটক করে এজন সেৱনকাৰীক আটকাধীন লোকজন খারাংকং গাঁৱৰ টাং লাংসিং আরক্ষী লোকজনের পর চল্লিশ গ্রাম পরিমাণের ড্রাগস সহ ড্রাগস সেবনত ব্যবহৃত কেটবোর আহিলাও উদ্ধার করে বর্তমান লোকজনক লেখাপানী আরক্ষীয়ে জেরা অব্যাহত রাখিছে ড্রাগস বিরোধী অভিযান তীব্রতর করে তুলিছে আরক্ষী বিভিন্ন প্রান্ত মারাথন অভিযান চলা হয়েছে ড্রাগস বিরোধী অভিযানের এই সময়সাত বিভিন্ন প্রান্ত উদ্ধার করা হয়েছে ড্রাগস বহু সরবরাহকারীক আরক্ষীয়ে জালত পেলাবলে সক্ষম হয়েছে বৃহৎ বৃহৎ নেক্সাস বর্তমান আরক্ষীর জালত পড়েছে আর শেহতীয়াকৈ তিনিচুকীয়া জেলার লেখাপানী আরক্ষীয় নিশা অভিযান চলাই খারাংকং গাঁৱৰ পৰা ড্রাগস সহ আটক করে এজন সেৱনকাৰীক আটকাধীন লোকজন খারাংকং গাঁৱৰ টাং লাংসিং আরক্ষীয়ে লোকজনের পৰা চল্লিশ গ্রাম পরিমাণের ড্রাগস সহ ড্রাগস সেৱনত ব্যবহৃত কেতবোর আহিলাও জব্দ করে বর্তমান লোকজনক লেখাপানী আরক্ষীয়ে জেরা অব্যাহত রাখিছে কি পালে আপনার মোর ওর টেমা এটা পালে সরু টেমা কি আসলে টেমা হেরোইন আসলে আপনি হেরোইনের ব্যবসায় করেছিলেন সর্বোচ্চ ন্যায়ালয়ের মজিয়া পালে হাইস্কুল শিক্ষান্ত আর উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার প্রসঙ্গ পরীক্ষা বাতিলের আবেদন সর্বোচ্চ ন্যায়ালয়ত কোভিড পরিস্থিতির পরীক্ষা বাতিলের যুক্তি দর্শা হয়েছে সোমবারে দাখিল করা হল লেখ আবেদন সিবিএসই পরীক্ষা পতা নপতা সন্দর্ভত সর্বোচ্চ ন্যায়ালয়ত অব্যাহত আছে শুনানি আর সেই গোচরতে সংলগ্ন করা হয়েছে বিষয়টি 17 জুনত ধার্য করা হয়েছে গোচরের শুনানির দিন সাজিন আখতার তব্বসুম রহমান জুপিটরা বরদলৈ আর ইপসিতা গগৈ নামৰ চারিগৰাকী শিক্ষার্থীয়ে অধিবক্তার যোগেদি উচ্চতম ন্যায়ালয়ত দাখিল করিলে লেখ আবেদন চারিগৰাকী শিক্ষার্থীয়ে আবেদনত চৰকাৰৰ দ্বারা এটা সঠিক সময় নির্ধারিত সিবিএসই সদৃশ বিকল্প মূল্যায়নও বিচাৰিছে লগতে যিসকলে এনে মূল্যায়নেরে সন্তুষ্ট নহয় তেনে পরীক্ষার্থীর কারণে কোভিড পরিস্থিতি খাম কটার পিছত পরীক্ষা পতার পোষকতা করেছে আবেদনকারী শিক্ষার্থী কেগৰাকীয়ে
হাওড়াঘাটৰ ৰংকুট চৌহান বস্তিত চাঞ্চল্যকৰ ঘটনা। ৰহস্যজনকভাৱে নলাত উদ্ধাৰ কৰোণা আক্ৰান্তৰ মৃতদেহ। তিনিদিন ধৰি হোম কোৱাৰেণ্টাইনত আছিল লোকজন। মৃত লোকজন হৈছে অনন্ত কালভাৰ। 11 জুনৰ পৰা হোম কোৱাৰেণ্টাইনত আছিল অনন্ত কালভাৰ, কিন্তু ৰহস্যজনকভাৱে নলাত উদ্ধাৰ কৰা হ'ল কৰোণা আক্ৰান্ত লোকজনৰ মৃতদেহ। তিনিদিন ধৰি হোম কোৱাৰেণ্টাইনত আছিল লোকজন। মৃত লোকজন অনন্ত কালভাৰ। 11 জুনৰ পৰা হোম কোৱাৰেণ্টাইনত আছিল অনন্ত কালভাৰ, কিন্তু কি পৰিস্থিতিত নলাত উদ্ধাৰ কৰা হ'ল কৰোণা আক্ৰান্ত অনন্ত কালভাৰৰ মৃতদেহ, তাকে লৈ মুহূৰ্তত তীব্ৰ চাঞ্চল্য সৃষ্টি হৈছে হাওৰাঘাটৰ ৰংকুট চৌহান বস্তিত। কৰোণা পাইছিলে, কোভিড চিকিৎসা কৰিছিলোঁ, পজিটিভ ওলাইছিলে, সেইটো হোম কোৱাৰেণ্টাইনত আছিলে। হোম কোৱাৰেণ্টাইনত আছিলে তে এইটো প্ৰায় 1টামান বজাত সেইটো অক বক কৰি এইটো পাগল নিচিনা বকিব ধৰিলে। তেতিয়া মই চৰকাৰী গাঁও বুঢ়াক মাতিলোঁ। চৰকাৰী গাঁও বুঢ়া আহি চোৱা চিন্তা কৰিলে। কৰাৰ পিছত তাক মানে এইটো পানী চানি আমি ভৰ্তি কৰি দিলোঁ। যেতিয়া গা পা ধুই অলপ ফিটিং হ'ল ন, অলপ ভাল পাই গ'ল, ভাত চাত খাই তাৰপিছত সেইটো দৱাই চৱাই খাই টোপনি মাৰিলে। হাঁ, ডেড বডিটো দূৰ পাইছে, কিন্তু আমি গোটেই গাঁও। ইফালে অসমত পুনৰ কৰোণাই প্ৰাণ ল'লে 43 জন লোকৰ। একেদিনাই নতুনকৈ আক্ৰান্ত 3,678 জন লোক। ইয়াৰে কামৰূপ মহানগৰত আক্ৰান্ত 232 জন। ৰাজ্যত কৰোণাত আক্ৰান্তৰ হাৰ 2.52%। কৰোণাত আৰোগ্যৰ হাৰ 90.34%। পুনৰ সামান্য বৃদ্ধি পাইছে কৰোণা আক্ৰান্তৰ সংক্ৰমণ। বিগত 24 ঘণ্টাত পুনৰ 43 জনৰ প্ৰাণহানি। একেদিনাই নতুনকৈ আক্ৰান্ত 3,678 জন লোক। ইয়াৰে কামৰূপ মহানগৰত আক্ৰান্ত 232 জন লোক। ৰাজ্যৰ কৰোণাত আক্ৰান্তৰ হাৰ হৈছে 2.52%, আৰু কৰোণাত আৰোগ্যৰ হাৰ হৈছে 90.34%। জুৰিয়াৰ বগৰীগুৰিত সাংবাদিকক আক্ৰমণৰ ঘটনা। পঞ্চায়তৰ বাতৰি সংগ্ৰহ কৰিবলৈ গৈছিল সাংবাদিক। এই ঘটনাত আহত হয় 5 জনকৈ সাংবাদিক। গুৰুতৰভাৱে আহত হয় এটা ছেটেলাইট চেনেলৰ সাংবাদিক শিৱেন্দু বৰা। বগৰীগুৰি গাঁও পঞ্চায়তৰ সভাপতি ৰেজাউল হক বাবুলৰ নেতৃত্বত আক্ৰমণৰ অভিযোগ উত্থাপিত হয়। সাংবাদিকৰ কেমেৰাও কাঢ়ি নিলে ৰেজাউল হক বাবুলে। এনেদৰে সাংবাদিকৰ দলৰ ওপৰত আক্ৰমণ চলালে। পঞ্চায়তৰ বাতৰি সংগ্ৰহ কৰিবলৈ গৈছিল সাংবাদিকসকল। এই ঘটনাত আহত হয় 5 জনকৈ সাংবাদিক। গুৰুতৰভাৱে আহত হয় এটা ছেটেলাইট চেনেলৰ সাংবাদিক শিৱেন্দু বৰা। বগৰীগুৰি গাঁও পঞ্চায়তৰ সভাপতি ৰেজাউল হক বাবুলৰ নেতৃত্বত এই আক্ৰমণৰ অভিযোগ উত্থাপিত হয়। তীব্ৰ উত্তেজনাপূৰ্ণ পৰিস্থিতিৰ সৃষ্টি হয় এই আক্ৰমণৰ ঘটনাত। আনকি সাংবাদিকক প্ৰহাৰ কৰাৰ উপৰিও সাংবাদিকৰ কেমেৰাও কাঢ়ি লৈ গ'ল ৰেজাউল হক বাবুলে। দুধনৈ আৰক্ষীৰ বৃহৎ সফলতা। দুধনৈ আৰক্ষীৰ থানাৰ ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী বিষয়া মুকুট কাকতিৰ নেতৃত্বত এক বৃহৎ আন্তঃৰাজ্যিক গাড়ী চুৰিৰ চক্ৰ উৎখাত কৰিবলৈ সক্ষম হয়। আৰক্ষীক গ্ৰেপ্তাৰ কৰিছে 17টা চোৰক। উদ্ধাৰ হৈছে 43খন চুৰি বাইকৰ লগতে এখন চুৰি টাটা ডি আই বাহন। দুধনৈ আৰক্ষীৰ বৃহৎ সফলতা এয়া। দুধনৈ আৰক্ষী থানাৰ ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী বিষয়া মুকুট কাকতিৰ নেতৃত্বত এক বৃহৎ আন্তঃৰাজ্যিক গাড়ী চুৰিৰ চক্ৰ উৎখাত কৰিবলৈ সক্ষম হয়। আৰক্ষীক গ্ৰেপ্তাৰ কৰিছে 17টাকৈ চোৰক। উদ্ধাৰ কৰা হৈছে 43খন চুৰি বাইকৰ লগতে এখন চুৰি টাটা ডি আই বাহন। 17টা গভাই গাড়ী চোৰক আৰক্ষীয়ে জালত পেলাবলৈ সক্ষম হয়। আৰু 43খনকৈ চুৰি বাইক আৰু এখন চুৰি টাটা ডি আই বাহন এই অভিযানত আৰক্ষীয়ে জব্দ কৰিবলৈ সক্ষম হয়। এতিয়াতো আমাৰ কাউণ্ট 43 বাইক আৰু এটা ডি আই ভেহিকল। যোৱাকালিতো 38 আৰু আমি যদি দিছোঁ আপোনাক ইনফৰ্মেশ্যন। আৰু পাৰ্চনছ আৰেষ্টেড, 17 ক্ৰিমিনেলছ আৰ আৰেষ্টেড ৰিগাৰ্ডিং দিছ বাইক লিফ্টিং কেচ। এইটো ডাঙৰ নেটৱৰ্ক আমি পাইছোঁ, নট অনলি আছাম মানে ইণ্টাৰষ্টেট ৰেকেট এইটো পাইছোঁ। আৰু ইনক্ৰিমিনেটিং এভিডেঞ্চ আমি পাইছোঁ ইন টাৰ্মছ অফ ছফ্টৱেৰ, লেপটপ,
আর টুলস মেশিনারি এই গোটেকি আমি পাইছো আর ইন্টারগেশন তো আমার চলি আছে আর আমার অপারেশন কন্টিনিউ হয়েছে আজ মেঘালয় পরে আমার দুটা জায়গা অপারেশন হয়েছে এটা বিলিয়ামনগর আর ফুলবাড়ি কোকরাঝারের অভয়াখুটি কাণ্ড জড়িত অভিযোগত আরও দুজনক আটক করেছে আরক্ষী ধৃত লোক দুজন হালবাড়ির নাজিবুল আলী শেখ আর ফরিজুল শেখ ইফালে সোমবারে ঘটনাস্থলী পরিদর্শন করে রাজ্যিক শিশু সুরক্ষা আর অধিকার আয়োগের অধ্যক্ষ ডক্টর সুনীতা সাংকাকটিয়া কোকরাঝারের অভয়াখুটি কাণ্ড জড়িত অভিযোগত আরও দুজনক আটক করেছে আরক্ষী ইতিপূর্বে পাঁচজনক আরক্ষী আটক করেছিল শেহতীয়াক পুনের দুজনক আরক্ষী আটক করেছে ধৃত লোক দুজন হালবাড়ির নাজিবুল আলী শেখ আর ফরিজুল শেখ ইফালে সোমবারে ঘটনাস্থলী পরিদর্শন করে রাজ্যিক শিশু সুরক্ষা আর অধিকার আয়োগের অধ্যক্ষ ডক্টর সুনীতা সাংকাকটিয়া আমি সালে আর স্ট্রং এভিডেন্স আমি পামে এতিয়া আমার ইনভেস্টিগেশন প্রপার লাইনত চলি আছে সেটা আমি ওয়েট করে আসো এতিয়া যেতিয়া আহিব তেতিয়া মই আপনাক ব্রিফে করিম তার প্রপারলি এতিয়ালৈকে তো আমি একো কমিউনিকেশন পোৱা নাই আমার ইনভেস্টিগেশন প্রপারলি সিআইডি টিম আমাক আসিস্ট করে আছে হেডকোয়ার্টারের ফালর পৰা আমাক এটা আসিস্ট করব কারণে গাইডেন্স দিব কারণে এটা সিআইডি টিমে পঠাইছে সেটো আমি একেলগে এটু ইনভেস্টিগেশন করে আসো সরকারক করণীয় কার্য আর দোষ ত্রুটির সমালোচনা করবলৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ পদক্ষেপ মন্ত্রীসভার সদস্যসকলক লৈ প্রতি সপ্তাহতে এক বৈঠক অনুষ্ঠিত করার বাবে সিদ্ধান্ত লৈছে মুখ্যমন্ত্রীজনে গুজরাটের নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হয়ে থাকার সময়ত গ্রহণ করা এক পদক্ষেপক আর্হি হিসাবে লো এই ব্যবস্থা কার্যকরী করার বাবে মন্ত্রীসভার সদস্যসকলক এখন পত্র প্রেরণ করলে বিজেপি এজেপি আর ইউপিপিএলর যৌথ বিধায়িনী দলের নেতা হিমন্ত বিশ্ব শর্মায় প্রতিগী মন্ত্রীর বিপরীতে কেগীমান বিধায়কর নাম সন্নিবিষ্ট করে প্রস্তুত করা হয়েছে এখন বিশেষ তালিকা এই বিধায়ক সকলে আগবহা বিভিন্ন পরামর্শ মন্ত্রী সকলে সংগ্রহ করে কেবিনেট বৈঠকের সময় মুখ্যমন্ত্রীর আগত তুলি ধরার আলোচনা করবল মুখ্যমন্ত্রী পত্রযোগে আহ্বান জানাইছে ইয়ার বাবে প্রতি মাহর দ্বিতীয় আর চতুর্থ মঙ্গলবারে মন্ত্রী সকলক নির্দিষ্ট করে দিয়া বিধায়কসলের সঙ্গে বৈঠক পাতিবলৈও অনুরোধ জানাইছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মন্ত্রী সকলে নিজের ঘর নির্দিষ্ট করে দিয়া বিধায়কসলক নৈশ ভোজলৈ আমন্ত্রণ জানায় সমাজের বিভিন্ন অভাব অভিযোগ সন্দর্ভত আলোচনা পাতিবলৈ পত্রযোগে অনুরোধ জানাইছে মুখ্যমন্ত্রী এই আলোচনার উপর ভিত্তি করে প্রস্তুত করা টোকা মন্ত্রীসকলে প্রতি সপ্তাহর কেবিনেটর আগে পাশে আলোচনা করবলে পত্রখনত প্রস্তাব করা হয়েছে পরবর্তী সময়ত আছুটিয়াক বিরোধী বিধায়কসলেরও এনেদরে তালিকা প্রস্তুত করা হব আর ইফালে কোন হব প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি বহুকেইজনের নাম চর্চা চলি থাকার সময়তে সোমবারে চারিজন জ্যেষ্ঠ কংগ্রেসী বিধায়কে সভাপতি পদক লৈ বহুকেইটা গুরুত্বপূর্ণ মন্তব্য করে এজনে কয়ে দিলে কোলা দাড়িয়া আর জ্যাং করা মানুষ বলে তেওঁক হাইকমান্ডে সভাপতি নাপাতে হেন জেং করা মানুষ রূপজ্যোতি কর্মী সদনের বাহিরে ভিতরে আর বিভিন্ন স্থানত সততে বিভিন্ন কাম করে আর মন্তব্য করে বিতর্কর মাজত থাকে মরিয়নির বিধায়ক রূপজ্যোতি কর্মী প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি পদত নিযুক্তি দিব লাগে বলেও দাবি করেছিল সোমবারে বিধায়ক রূপজ্যোতিক সভাপতির প্রসঙ্গত প্রশ্ন করা হল সভাপতি নিযুক্তি প্রসঙ্গত তেওঁ স্বীকার করলে মই জেং করা মানুষ জেং করিম বলে ভাবিয়ে হয়তো মোক নিদিয়ে সভাপতির পদ মুখ সভাপতি দিলে মূর বিশ্বাস আছে মানে ধুনকে চলাব পাৰিম আর জেং তো করিমে আর জেং করিল জেং লাইফ তো জেং লাগবে জেং নহলে আর লাইফ বলে কব নয় জেং চেং করিয়ে থাকবে সেইটাও হব পারে সেখানে সাকে মোক দিয়া নাই কিন্তু ঝ্যাং হব আর এই হওয়াটা ভাল কথাবার সাফা হয় রূপজ্যোতিয়ে কলে মই কলা আর দরিয়া বলে সভাপতি নাপাতে সংখ্যালঘু বলে ওয়াজেদ আলী চৌধুরীকেও সভাপতি নাপাতে
কমলাক্ষক ভাষিক সংখ্যালঘু বুলি সভাপতি নাপাতে। মুখটো নিদিয়ে, সেইটো মই জানো। হয়তো দেখাত অলপ কলা আৰু দাড়ি চাড়ি আছে কাৰণে চাগে নিদিয়ে, হয়তো চাহ বাগানৰ কাৰণে চাগে নিদিয়ে, নিদিয়ে আৰু মই জন্ম গম পালোঁ আৰু মোক নিদিয়ে। হয়তো মুখটো বেছি চলে সেইটো কাৰণেও নিদিব পাৰে। এইপিনে হৈ গ'ল সংখ্যালঘু, আব্দুল খালেক ডাঙৰীয়া সংখ্যালঘু, সেইবুলি বেছিকৈ নিদিব। আৰু থাকি গ'ল কথা কমলক্ষ প্ৰকাশ ডাঙৰীয়া, তেওঁ হৈ গ'ল ভাষিক সংখ্যালঘু, আৰু আমি হৈ গ'লোঁ চাহ জনগোষ্ঠী। সেইকাৰণে এইবোৰ আৰু ডাঙৰ ডাঙৰ মানুহৰ ডাঙৰ ডাঙৰ পদবী আমাৰ সৰু মানুহক নিদিব আৰু ক'ত দিব, সেইটো আমি সৰু মানুহ। অঁ আমি সন্তুষ্ট আৰু। ৰূপজ্যোতি কুৰ্মীৰ এই বিস্ফোৰক মন্তব্যৰ মাজতে বিৰোধীৰ উপদলপতি ৰকিবুল হুছেইনক কটাক্ষ কৰিবলৈ নাপাহৰিলে ৰূপজ্যোতি কুৰ্মীয়ে। ৰূপজ্যোতি কুৰ্মীয়ে সাংবাদিকৰ সন্মুখতে ক'লে কংগ্ৰেছৰ হৰ্তা কৰ্তা বিধাতা ৰকিবুল হুছেইন। ৰকিবুল হুছেইনক সভাপতি পাতিলে 2026ত তেওঁ মুখ্যমন্ত্ৰী হ'ব। জ্যেষ্ঠ নেতা, কংগ্ৰেছক ধৰি ৰখা এজন শ্ৰেষ্ঠমান কংগ্ৰেছৰ কৰ্মী আৰু কংগ্ৰেছৰ সৈনিক ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া যিহেতু ধৰি ৰাখিছে কংগ্ৰেছটোক, তেওঁৰে হয়তো পৰৱৰ্তী প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ সভাপতি হ'ব পাৰে আৰু পৰৱৰ্তী সময়তে তেওঁ ভাবিয়ে থকা মতে অসমৰ মুখ্যমন্ত্ৰী। না আমি আমাৰ মাটিত ভৰি কেতিয়াও নাথাকে, কেতিয়াও নাথাকে। অঁ তেওঁ ধৰি ৰখা, তেওঁ বিধাতা, তেওঁ সৃষ্টিকৰ্তা, তেওঁ হৰ্তাকৰ্তা, তেওঁৱে ধৰি ৰাখিছে কংগ্ৰেছটোক। কেতিয়াও নাথাকে, আপোনালোকেও জানে, এই প্ৰশ্নটো আকৌ মোক সুধিছে, আপোনালোকেও জানে তেওঁ নাথাকিলে কংগ্ৰেছ ক'ত থাকিব। প্ৰদেশ কংগ্ৰেছৰ নতুন সভাপতিৰ প্ৰসংগত বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়াকো সোমবাৰে প্ৰশ্ন কৰা হ'ল। উত্তৰত শইকীয়াই ক'লে সভাপতি পদত হয়তো মোক নিযুক্তি নিদিয়ে। মোক এতিয়া আৰু ইমানকৈ দায়িত্ব নিদিব বুলি ভাবিছোঁ, এতিয়া মোক এটা দায়িত্ব দিয়ে দিলে, যদি মোক দায়িত্ব দিলেও মই কংগ্ৰেছ কৰি থাকিম, নিদিলেও কংগ্ৰেছ কৰি থাকিম। গতিকে মোৰ ক্ষেত্ৰত এনেকুৱা কোনো কথা নাই যে মোক কিবা এটা দিলে মই কাম কৰিম, মোক যেনেকৈ দলে ব্যৱহাৰ কৰিব তেনেকৈ মই কাম কৰিম। একেটা প্ৰসংগতে জ্যেষ্ঠ কংগ্ৰেছী নেতা ভৰত নৰহে সকলো সিদ্ধান্ত দলীয় হাইকমাণ্ডে ল'ব আৰু তাক সকলোৱে মানি ল'ব বুলি মন্তব্য কৰে। মই কেণ্ডিডেট নহয় আৰু মোৰ নাম তাত নাই। আমি AICCয়ে নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটিয়ে যাকে প্ৰেচিডেণ্ট হিচাপে দায়িত্ব দিব আমি তেওঁকে আমাৰ নেতা হিচাপে আমি একচেপ্ট কৰিম, কাৰণ আমি অৰ্ডাৰ হাইকমাণ্ড লয়েল টু দি আমি হাইকমাণ্ড, আৰু হাইকমাণ্ডে যি ডিচিশ্যন দিয়ে আমি অৰ্ডাৰ এইটো মানি চলোঁ আমি। সমান্তৰালভাৱে বৰাকৰ কংগ্ৰেছী বিধায়ক কমলাক্ষদেৱ পুৰকাষ্ঠেয়ো হাইকমাণ্ডৰ কথা কৈ ক'লে এইবাৰ কংগ্ৰেছী বিধায়কে লবি ৰাজনীতি নকৰে। প্ৰদেশ কংগ্ৰেছ সভাপতিৰ ক্ষেত্ৰতো আমাৰ ছেইম একে ষ্টেণ্ড, প্ৰত্যেকজন বিধায়কে হাইকমাণ্ডে যিটো সিদ্ধান্ত ল'ব আমি সেইটো সিদ্ধান্তৰ লগত আছোঁ। আৰু লৰিবাজী প্ৰত্যেকটা দলত চলি আছে, প্ৰত্যেকটা ষ্টেটত চলি আছে, সেইটো কাৰণে মই এইটো নকওঁ যে আমাৰ দলত লৰিবাজী ৰাজনীতি নাই, আগতে আছিলে। কিন্তু এইবাৰ আমি এটা বিধায়কবিলাকে এটা সিদ্ধান্ত লৈছোঁ যে আমাৰ CLP লিডাৰ যেতিয়া সিহঁতে যেতিয়া ছিলেক্ট কৰি দিছে তেতিয়া আমি কিন্তু হেৰি কৰা নাই, কোনো মাত মাতা নাই, সময়ৰে আমি এইটো হেৰি কৰিছোঁ যে এইবাৰ প্ৰদেশ কংগ্ৰেছ সভাপতিৰ ক্ষেত্ৰত যিটো সিদ্ধান্ত ল'ব এইটো আমি মাতিম। কংগ্ৰেছৰ এইসকল জ্যেষ্ঠ বিধায়কৰ নতুন সভাপতি সম্পৰ্কত এনেদৰে মন্তব্য কৰিলেও AICCৰ এক সূত্ৰই সদৰি কৰা মতে সাংসদ প্ৰদ্যুৎ বৰদলৈকে দিয়া হ'ব প্ৰদেশ কংগ্ৰেছৰ পুৰি বঠা ধৰিবলৈ। কেমেৰাত অঞ্জনৰ সৈতে বিজু কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। খবৰ আমি অব্যাহত ৰাখিম। গুড মৰ্ণিং। যোৰহাটৰ এখন বিশেষ গাঁও, গাঁওখনৰ আছে এক সুকীয়া চিনাকি। বাৰিষা আহিলে গাঁওখনত ভিৰ কৰে নৈপৰীয়া ৰাইজে, কিন্তু কিয়? যোৰহাটৰ এখন বিশেষ গাঁও, গাঁওখনৰ প্ৰতিজন বাসিন্দাই একোগৰাকী শিল্পী। বাৰিষা আহিলে গাঁওখনত ভিৰ কৰে নৈপৰীয়া ৰাইজে। ঢেকীয়াখোৱাৰ ইন্দিৰা আদৰ্শ গাঁৱলৈ কিয় সোঁত বয় নৈপৰীয়া ৰাইজত, চাওক এই প্ৰতিবেদন। ৰাজ্যৰ নৈপৰীয়া চৰ অঞ্চলৰ খাটি খোৱা ৰাইজৰ বাবে চাৰিচুকীয়া বাহন নহয়, এখন নাওহে অপৰিহাৰ্য হিচাপে বিবেচিত হয় বাৰিষাৰ সময়ছোৱাত। যোৰহাটৰ এখন গাঁৱে এইসকল লোকক বছৰ বছৰ ধৰি যোগান ধৰি আহিছে নাও। নাও শিল্পক জীয়াই ৰাখিছে এই বিশেষ গাঁওখনে।
হয়। কাজিরঙাৰ পৰা হদিয়ালৈকে নৈপৰীয়া ৰাইজক গাঁওখনে যোগান ধৰে নাও। বৰলুইটৰ ভয়াবহ খহনীয়াত ঘৰ বাৰী বৰ নদীৰ বুকুত খপি দি ঠিকনাবিহীন হোৱা মাজুলীৰ 53টা পৰিয়ালক 2004 চনত চৰকাৰে সংস্থাপন দিছিল ঢেকীয়াখোৱাৰ এইখন নাও। নাও নিৰ্মাণৰ শিল্পৰ প্ৰতিভাৰে জীৱিকা নিৰ্বাহ কৰি আহিছে এইসকল নাও শিল্পটো আমাৰ এই মাজুলী গাঁৱত খুব ভাল ধৰণে চলি আছে। গতিকে এই নাওখনৰ পৰা বহুত জীৱ জন্তু চৰাই চিৰিকটি মানুহলৈকে ধৰি সকলোৰে প্ৰাণ ৰাখিছে। গতিকে আমি এতিয়া উপায় নাই, আমাৰ এইবিলাকেই জীৱিকা কৰি খাবলগীয়া হৈছে। নাও শিল্প আৰু মৃৎশিল্পৰ ওপৰতে নিৰ্ভৰ কৰি নিজ সন্তানৰ ভৱিষ্যত গঢ়াৰ সপোন দেখে গাঁওখনৰ প্ৰতিটো পৰিয়ালে। এই শিল্পটো যদিও আমি মানে কৰিছোঁ, ইয়াৰ আপোনাৰ যিটো আমাৰ আয় পাব লাগে সেইটো আমাৰ আয় নাই। যিহেতু চৰকাৰৰ পক্ষৰ পৰাও আমাৰ বৰ সাহায্য নাই, আমি নিজেই এই কৰ্ম কৰি পেলাই আমাৰ পৰিয়াল ল'ৰা ছোৱালী পঢ়া শুনাৰ পৰা ধৰি পেলাই পৰিয়াল খোৱা বোৱা চলা ফিৰা গোটেইখিনি আমাৰ ইয়াৰ পৰাই ধৰি পেলাই আমি মানে লগত জড়িত আমাৰ মৃৎশিল্পটো টেকেলি কলহৰ পৰা ধৰি পেলাই আমি এই শিল্পৰ ওপৰতে জীয়াই থাকিবলগীয়া হৈছে। কিন্তু দুৰ্ভাগ্যজনকভাৱে প্ৰায় বিলুপ্তিৰ পথত গতি কৰা নাও শিল্পক জীয়াই ৰখা এইসকল শিল্পীয়ে আজিও লাভ কৰা নাই কোনো চৰকাৰী সাহায্য। চৰকাৰৰ ফালৰ পৰা আমি একো অনুদান পোৱা নাই। বাহৰ বুলি পেলাই আমাৰ মান এটা থাকিব লাগে, এই মান আমি একো পোৱা নাই। তাকে চৰকাৰক অনুৰোধ কৰিছো মিস্ত্ৰীসকলক যাতে উপকৃত কৰে বুলি পেলাই আমি আশা ৰাখিলো। ইফালে তিনিচুকীয়া জিলাৰ বাৰেকুৰি গৰিয়া টিং গাঁৱৰ অধিকাংশ লোকৰ ঘৰতে আছে একোখনকৈ নাও। বাৰিষাৰ বাবে পুনৰ ঘৰৰ নাওখনক মেৰামতি কৰাত নামি পৰিছে এওঁলোক। পানীৰ ওপৰতে জীৱন নিৰ্বাহ কৰা এইসকল লোক আজিও চৰকাৰী সকলো সা সুবিধাৰ পৰা বঞ্চিত। বানপানীত এতিয়া নাও নহ'লে আমাৰ উপায় নাই, এয়া সাৰথি আমাৰ নাওখনেই। ল'ৰাই ছোৱালীয়ে শিবিলে লৌ মাৰিব লাগে, শিবিত থ'ব লাগে, ঘৰত আকৌ চাবহি লাগে। আৰু মানুহটোৰ প্ৰতি নাও লাগেই আমাক, নাও নহ'লে নহ'বই। যোৱা বছৰ এনেকৈ ভগা নাওখন লৈয়ে থাকিলোঁ, এবাৰ কিন্তু কোনো উপায়ে কষ্ট মষ্ট কৰি লোন লৈ এনেকৈ আৰু এইবোৰ হাজিৰা মাজিৰা কৰি আৰু এনেকৈও কিবা এটা কৰে, কিবা জিৰোৱা ভেটে তেনেকুৱা তেনেকৈ কোনো উপায় নাওখন এতিয়া 20-25 হাজাৰ টকাত লৈ লৈছোঁ আৰু। এইসকল শিল্পীৰ প্ৰতি চৰকাৰে সহানুভূতি প্ৰদৰ্শন কৰিবনে ৰাইজৰ প্ৰশ্ন। টিয়কৰ পৰা দিগন্ত হাজৰিকা আৰু তিনিচুকীয়াৰ পৰা উপাসনা গোস্বামীৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নট। আৰু এইবাৰ ক'বলৈ ওলাইছোঁ বাক্সা জিলাৰ এখন বিশেষ গাঁৱৰ কথা। সন্ধিয়া হ'লেই ঘৰৰ বাহিৰ নোলায় গাঁওবাসী, প্ৰতিটো সময়তেই আতংকত্ৰস্তমান গাঁওবাসী। এখন কালিকা লগা গাঁও, এমাহত 6 জনৰ আত্মহনন, ঘটনাক লৈ আতংকিত গাঁওবাসী। বাক্সাৰ এখন কালিকা লগা গাঁও, আতংকত ত্ৰস্তমান গাঁওবাসী। সন্ধিয়া হলে ঘৰৰ বাহিৰ নহয় গাঁওবাসী। এক অদৃশ্য শক্তিৰ ভয়ত আতংকিত গাঁওবাসী। গাঁওখনত সংঘটিত আত্মহননৰ ঘটনাই আতংকিত কৰি তুলিছে ৰাইজক। এমাহৰ ভিতৰত 6টাকৈ আত্মহননৰ ঘটনা সংঘটিত হৈছে গাঁওখনত। বাক্সা জিলাৰ বাগানপাৰা আৰক্ষী চকীৰ অন্তৰ্গত এই গাঁওখনৰ নাম হৈছে নয়াবস্তি। কেইবাটাও চুবুৰীয়ে গঠিত এই গাঁওখনত এতিয়া সৃষ্টি হৈছে আতংকৰ। বিগত এটা মাহৰ ভিতৰত এই গাঁওখনত সংঘটিত হৈছে 6টাকৈ আত্মহননৰ ঘটনা। এমাহ পূৰ্বে এগৰাকী বৃদ্ধই চিপ লৈ আত্মহত্যা কৰাৰ পিছতেই সংঘটিত হৈ আহিছে এনে ঘটনা। শনিবাৰে পুৱাই পুনৰ এগৰাকী 12 বছৰীয়া কিশোৰে চিপ লৈ আত্মহত্যা কৰাত এতিয়া গাঁওবাসীৰ মাজত সৃষ্টি হৈছে আতংকৰ, যাৰ বাবে নিশা হলে এতিয়া ঘৰৰ বাহিৰ নোলায় গাঁওখনৰ লোক। ভয় শংকাত অতিবাহিত কৰিছে দিন।
কি হল জায়গাখিনিত নাজানো, আজি তো বাচ্চাটো একদম সৰু বাচ্চা, এইটোতো কোনো টেনশন নাই, কিহৰ কাৰণে হল এইটো গম পোৱা নাই আমি, মানে এইখিনি জায়গাতে হৈ আছে, সকলে কৈ আছে কি সোমাল কি সোমাল, মানে এটা পিছত এটা ঘটনা ঘটিয়ে আছে, প্ৰথমটো এই বয়সস্থ মানুহ আছিল, তাৰপিছত মানে ডেকা ল'ৰা এটা পিছত এটা মানে গৈ আছে। ধারাবাহিকভাবে বৃদ্ধর পর শিশুলে আত্মহননের পথ গ্রহণ করাত চিন্তিত হয়ে পড়েছে গাঁওবাসী, নিজের সন্তানের ভবিষ্যতক লৈ অধিক শঙ্কিত হয়ে পড়েছে অভিভাবক সকল। কালিকা লাগিছে নাকি গাঁওখন, নে কোনো ভূত প্রেতে লম্ভিছে গাঁওবাসী প্রশ্ন, কিন্তু কোনে উত্তর দিব, কিহর ভাবে সংঘটিত হয়েছে এনে ঘটনা, কোনো সমাধান নাই গাঁওবাসীর মাজত। মুসলপুৰৰ মনোহৰ ৰাজবংশী, নিউজ এটেন অসম, নৰ্থ ইষ্ট। আগরতলার এগৰাকী বিশেষ ব্যক্তি কোভিডৰ বাবে লোকজনে হেৰুৱালে জীৱিকা, মুখেৰে বিভিন্ন চৰাই চিৰিকটিৰ মাত দি উপার্জনের বাট মুকলৈ আহিছিল লোকজনে, পিছে পুনৰ ব্যতিক্রমী ৰূপত দেখিবলৈ পোৱা হৈছে এই লোকজনক। আগরতলা চহৰৰ এজন সাধাৰণ লোক চৰাই চিৰিকটি জন্তুৰ মাত উলিয়াই বহুজনৰ দৃষ্টি আকৰ্ষণ কৰে এওঁ। কেতিয়াবা কান্দি থকা শিশুৰ মাত, কেতিয়াবা পুৱাৰ কুকুৰাৰ ডাক, এনে ভিন্ন ধৰণৰ মাতেৰে জনতাৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি আহিছে শংকৰ দে নামৰ এজন ব্যক্তিয়ে। রাজপথে রাজপথে নিজের প্রতিভা দেখায় দিনটোর দুই চারি টাকা উপার্জন করে আছে এই ব্যক্তিজনে। পিছে তেওঁর গোটেই শরীরত বোকার প্রলেপ, সদায় তেওঁক দেখা পোৱা যায় এই রূপত, কিয় এইদরে বোকাত লেটি লয় এই ব্যক্তিজনে? মিট্টি লগাতে বাইরের সামনে নাই, পয়সা মিল যায় উসে লিয়ে মিট্টি লগাতে হ্যাঁ, মিট্টি তো আসছে নি লাগাও, বহুত দিন সে মিট্টি লাগাও, বহুত লোক মোবাইল পে ভিডিও ভিডিও লাগা ভিডিও করকে ছোড় দেতা হয়, লেকিন লোক সমঝতা হয় কি মিট্টি লাগানো সে ভাইরাস আতা হয়, লোক সামনে নি আতা হমকো দেখ কে, ইসলিয়ে মে মজবুর সে মে দূরি রেখে আপনা কাম করতা হুম, আপনা কাম জো আমার জো কলা হে ও দূর সে করতা হুম, আর লোক দূর সে পয়সা দেখে নিচে চলা যাতে কি। কোভিড পরিস্থিতিত এতিয়া জনতার কাষলে যাওয়াটো হয়ে উঠেছে বিপদজনক, সেই সময়ত কোভিডৰ পৰা হাত সাৰিবলৈ সামাজিক দূরত্ব রক্ষা কৰিবলৈ শঙ্করে উলিয়াইছে এই ব্যতিক্রমী উপায়। গাত বোকা মাটির প্রলে ভানি এইদরে এতিয়া চহৰখনত ঘূৰি ফুৰিছে ব্যক্তিজনে। মিট্টি লাগাও বাইরে সামনে নাই অসো না করি হ্যাঁ, ইসলে মিট্টি লাগাও দুতে তো মেরা ভী কুছ হাত বন যায় পেট কে লিয়ে, ইসলে মে মিট্টি লাগাতা হুম, পেলে তো মে কালি মাগতা থা, আব তো মিট্টি লাগানে লাগা হুম, জব দেখা কি পয়সা কম মিলতা হয় ইসলে মে মিট্টি কে সব নাতা জোড় লিয়া, মিট্টি মে ভী আগর এক বার মিট্টি নে লাগায় না তো মুঝে এসা লাগতা হ্যাঁ, জেসে মে সুনি লা রা হুম, মে কো ক্যা হো জাতা হ্যাঁ, মিট্টি এসা হো গিয়া মে ভী শরীর কো, মিট্টি লাগানে সে মে কো মে মেরা জো শরীর হ্যাঁ ও সুস্থ হতা হ্যাঁ, মানে মে মতলব মেলা শরীর কো আরাম মিলতা হ্যাঁ, জব তক মে মিট্টি না লাগাও মে কো ক্যা হো জাতা হ্যাঁ মে নি জানতা।
ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। মুখ্যমন্ত্রীর নির্দেশের পাছতে শিপাজারত ধলপুরের গরু খুঁটিত উপস্থিত হয়ে অধ্যক্ষ পদ্ম হাজরিকার নেতৃত্বত গঠিত উচ্চ পর্যায়ের দল দুবছরের ভিতর নতুন রূপ লাভ করব 77,000 বিঘা ভূমি। শিপাজারত ধলপুরের পর আরম্ভ হব অর্থনীতি জাগরণের নতুন যাত্রা। মঙ্গলদৈ শিপাঝার সাঙুরি থাকা 77,000 বিঘা ভূমিত প্রণালীবদ্ধ আর বৃত্তিগতভাবে কৃষি আঁচনি রূপায়ণ করে অর্থনৈতিক আঁচনি রূপায়ণ করে নিবনুয়াসকল সংস্থাপনের ব্যবস্থা করা হব। ধলপুরত সোমবারে উপস্থিত হয়ে সমগ্র অঞ্চল ক্ষেত্র পর্যবেক্ষণ করে বিধায়ক পদ্ম হাজরিকার নেতৃত্বত গঠিত উচ্চ পর্যায়ের সমিতিখনে। আমার লোক পেলে আমি সংগঠিত রূপত কৃষি বিপ্লব করবলে ওলাইছো, উপার্জনমুখী একটা পদক্ষেপ লোলে ওলাইছো, সরকারে সহায় করবে। ইয়াত বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি কর্ম ফার্মিং করে পেলায় সরকারে সহায় করবে, এই বিশ্বাসটা কিন্তু সরকারের প্রতি আপনাদের রাখবে। আর এই বিঘা যে 77,000 বিঘা যে মাতি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে খবর অব্যাহত।